subscribe, like, and share the channel. আজ 19 নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস। এই উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কয়লা শহরের গৌরনগর ও রামকমল স্কুলের যৌথ উদ্যোগে এক যৌথ র্যালির আয়োজন করা হয়। এই র্যালিকে ঘিরে রামকমল স্কুলের শিক্ষক রঞ্জিত ভৌমিক বলেন, আজকে বিশ্ব শৌচালয় দিবস 19 নভেম্বর, সেই দিবসটিতে আমরা এখানে যৌথভাবে গৌরনগর স্কুল এবং রামকমল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা র্যালির আয়োজন করেছি এবং সামনে একটা আমাদের এই ভিডিও অফিসের সামনে আমাদের এই আজকের র্যালির ব্যাপারে একটা অ্যাওয়ারনেস আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পের মতো করব। ক্যাম্প মিন্স আমাদের সচেতনতার দরকার, কারণ আজকে যে শৌচালয় দিবসটা মেইন কারণ কি, আমাদের যে চিরচরিত বা ও আমাদের যে দাদু দিদিমা বা আমাদের যে গার্জিয়ানরা আগের দিনে সেই শৌচালয় যে জিনিসটা যার থেকে আমাদের যে মহামারী ব্যাধির সৃষ্টি হয় সেটা জানতো না, বা বিভিন্নভাবে আমাদের যে সাইন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে অবলম্বন করে যে আমাদের শৌচালয় নির্মাণ করার দরকার এবং যে আমাদের মল ত্যাগ করে একটা নির্দিষ্ট জায়গায় দরকার, সেগুলি আগে করা হতো না বিভিন্ন কারণে। তো সেইগুলি আমাদের যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটা সাইন্টিফিক ওয়েতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের সচেতনতার মাধ্যমে যাতে আমরা করে উঠতে পারি এবং প্রত্যেক শিশু কচি কাচাদের আমরা জানিয়ে দিতে চাই যে আজকে আমাদের বিভিন্ন ধরনের স্লোগান আছে, যে কাঁচা পায়খানা যেটা মৃত্যুর পরোয়ানা, আর কী করে আমাদের গ্রামে গঞ্জে কী হচ্ছে যে বিভিন্ন জায়গাতে পা পায়খানা বা টয়লেট করছে, সেই যে পায়খানা বা টয়লেটগুলির থেকে যে নোংরা দূষিত সৃষ্টি হচ্ছে, বিভিন্ন পুকুর নদী নালাতে পড়ছে, সেগুলিতে গিয়ে জল দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, সেইগুলি থেকে আমরা যাতে আমাদের প্রতিনিয়ত জীবনকে বা সুস্থ সম্পন্ন রাখার জন্য আমাদের আজকের এই র্যালি বা আয়োজন করা হয়েছে। তো আমরা প্রত্যেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের প্রত্যেকটা গ্রামে আনাচে কানাচে যত বাড়িঘর থাকবে একটা নির্দিষ্ট জায়গাতে শৌচালয় তৈরি করা, এবং সেখানে আমরা যখনই শৌচালয় করব, শৌচালয়ে গিয়ে যখন আমরা মলত্যাগ করব, তখন যাতে শৌচালয়ের পরে হাত পা ভালো করে ধুতে হয়, সেটা আমাদের স্কুলে প্রতিনিয়ত মিড ডে মিল হচ্ছে, সেই মিড ডে মিলে আমাদের একটা ব্যানারও দেওয়া আছে কীভাবে ছাত্রছাত্রীরা খাওয়ার আগে এবং পরে কীভাবে হাত ধোবে, সেখানে আমাদের পাঁচটা বা ছটা পদ্ধতি আছে, সেগুলি আমাদের স্টুডেন্টদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা চাই যে স্টুডেন্টের মাধ্যমে আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ জানুক, প্রত্যেকটা মানুষ সতর্ক হোক, কারণ সুস্থ জীবন নিয়েই আমরা এগিয়ে যাব। আজকের যারা কচিকাচারা তারা আগামী দিনের ভবিষ্যৎ, এবং তাদেরকে নিয়েই আমরা সুন্দর ভারতবর্ষ, সুন্দর ত্রিপুরা গর্ব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।